আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো ভালো আছেন এবং সুস্থ থাকবেন, আর এই আশা করি সবসময়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার পর ভিডিও আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনও সাবস্ক্রাইব করি, আমার পরিবারের সদস্য হন। এবং আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমার একঘেয়েমি ভিডিও দেখে দেখে আপনারা বিরক্ত হয়ে গেছেন, এবং এখন থেকে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ভিডিওগুলো সব পুরোটাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, চলেন ভিডিওতে চলে যাই। বন্ধুরা, এখন আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করবে মোহাম্মদ রাকিবুল ইসলাম। শোনেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل غيدهم في ضلين وأرسل عليهم طيرا عبابين ترميهم بحجارة من فضة فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم بسم الله الرحمن الرحيم الوعيد الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم يا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তোমার কোন কোন মাদ্রাসা পড়ো? মাদ্রাসার নাম বলো। ধন্যবাদ তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য। তুমি ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করিয়া আজকে তোমার কোরআন তেলাওয়াত শেষ করলে পরবর্তীতে আবার তোমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, কোরআন তেলাওয়াতটা ভালো লাগলে এই বাচ্চাটার কোরআন তেলাওয়াতটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সার্থক হবে, এবং আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, এবং আপনারা পুরোটা ভিডিও দেখলে আমার ভিডিও করা সার্থক হবে, এবং বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে বাচ্চাটা কোরআনে হাফেজ হয়। অনেক ভদ্র ছেলে, এবং আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এই আশা করিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।